নমস্কার বন্ধুরা, আমি এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন এবং আপনার দিন শুভ হোক। শীতকালে হাত পা ফাটা এটা খুবই কমন ব্যাপার, সাধারণত সবার মধ্যেই দেখা যায়, কারোর মধ্যে বেশি কারোর মধ্যে কম। শীতকালে কারোর ঠোঁট ফাটে, কারোর হাত ফাটে, কারোর পা ফাটে। তো এগুলো কেন হয় এইসবগুলোই জানতে আজকে আমি এসেছি আপনাদের সামনে। ঠোঁট বা হাত অথবা পা শীতকালে ফাটার প্রধান কারণ হচ্ছে ডিহাইড্রেশন অথবা বডিতে জলের অভাব। বডিতে যদি জলের অভাব থাকে তাহলে স্কিনের যে নমনীয়তা বা ইলাস্টিসিটি সেটা নষ্ট হয়ে যায়, ফলে ঠোঁট ফাটা অথবা পা ফাটার সমস্যা দেখা দেয়। আরও কিছু কিছু কারণ আছে যার ফলে এগুলো হয়ে থাকে, যেমন অতিরিক্ত ওজন অথবা অতিরিক্ত চর্বি, ত্বকের অথবা স্কিনের ঠিকঠাক করে কেয়ার না করা, অতিরিক্ত ধুলোবালি অথবা সানলাইটের এক্সপোজার হওয়া, এই কিছু কিছু কারণের জন্য এগুলো হয়ে থাকে। এছাড়াও কিছু কারণ আছে, যেমন কিছু কিছু ওষুধ যেটার ফলে ঠোঁট এবং পা ফাটতে পারে, এবং কিছু কিছু রোগ আছে যার ফলে এগুলো দেখা যায়। রোগগুলির মধ্যে ডায়াবেটিস অথবা পেচ্ছাপের সমস্যা আছে যাদের, তাদের মধ্যে হাত অথবা পা অথবা ঠোঁট ফাটার সমস্যা দেখা দেয়। আরও একটি কারণ, সেটা হচ্ছে বডিতে একটি ফ্যাট থাকে যার নাম ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। এই জিনিসটা যদি বডিতে অভাব দেখা দেয় এবং কিছু ভিটামিনস অথবা মিনারেলসের জন্য হাত ঠোঁট পা ফাটতে পারে, এর প্রতিকার। তবে একটা কথা অবশ্যই শুনবেন, সেটা হচ্ছে এর কোনো মেডিকেলি বা কোনো ওষুধ নেই যেটা খেলে একবারে ঠিক হয়ে যাবে। তবে হ্যাঁ, কিছু কিছু জিনিস আছে যেগুলি আপনারা ব্যবহার করলে, যেগুলি আপনারা ফলো করলে আপনাদের এই সমস্যা থেকে কিছুটা প্রতিকার পেতে পারে। আপনারা সবাই জানেন যে স্কিন হলো আমাদের শরীরের ইনফেকশন ঢোকার মেইন গেট বলা হয়। স্কিন থেকে সমস্ত রকম ইনফেকশন আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে। যদি স্কিনের যত্ন না নেয়, যদি স্কিনটাকে অবহেলা করি, তাহলে শরীরে ইনফেকশন ঢুকতে 2 মিনিটও সময় লাগবে না। যদি আপনাদের ত্বকের যত্ন, আপনাদের স্কিনের ঠিকঠাকভাবে কেয়ার না করেন তাহলে অনেক প্রবলেম দেখা দিতে পারে। তার মধ্যে একটা হচ্ছে কোনো রকম ইনফেকশন বডিতে হয়ে যাওয়া। হ্যাঁ, এই ফাটলগুলোর দিক দিয়ে কোনো রকম ইনফেকশন সহজেই বডির মধ্যে প্রবেশ করতে পারে। তো এর প্রতিকারের মধ্যে হচ্ছে সবার প্রথম হাইড্রেশন অথবা জল পান করা। হ্যাঁ, নিজের শরীরের অনুপাতে ঠিকঠাকভাবে জল খেলে তার স্কিনের ইলাস্টিসিটিটা ঠিকঠাকভাবে ধরে রাখে। তাই প্রতিদিন খুব কম করে 2.5 থেকে 3 লিটার জল খাবেন। ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, এটি পাওয়া যায় ডিম এবং মাছের মধ্যে খুবই ভালোভাবে, এবং আরও কিছু কিছু আছে যেমন ডাল, দুধ, এগুলোর মধ্যেও পাওয়া গিয়ে থাকে। এগুলো প্রতিদিন আপনার খাবারের মধ্যে নেবার চেষ্টা করবেন। আর হ্যাঁ, ডায়েট, আপনার ডায়েটটা ঠিকঠাক অবশ্যই রাখবেন। ডায়েটের ব্যালেন্স ডায়েট অথবা পরিপূর্ণ ডায়েট না হলে, পরিপূর্ণ খাবার না হলে শরীরে এইসব প্রবলেমগুলো দেখা দিয়ে থাকে। তবে হ্যাঁ, কিছু জিনিস, কোনো রকম ময়েশ্চারাইজিং ক্রিম ব্যবহার করতে পারেন দিনে 2 বার, তাতে ঠোঁট এবং পায়ের গোড়ালি ভালো থাকবে। বাইরে বা ধুলোবালির সংস্পর্শে আসার পরে পা মুখ এবং ত্বক ভালো করে ধুয়ে, বেশিরভাগ যেসব জায়গাগুলি ধুলোবালি এবং সানলাইট এক্সপোজারে আছে সেইগুলো বেশি ভালো করে পরিষ্কার করে রাখলে এগুলো সমস্যা একটু কম দেখা দিতে পারে। নমস্কার, আমার ভিডিও এখানেই শেষ। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার মতামত কী।